अरे 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 ভাই আমার কোনো দোষ ছিল না ভাই, এখানে কি হয়েছে আমি জানি না। এই ল্যাম্বরগিনিটা ভাই কি, আরে ম্যাডাম আপনি কেন গাড়ি চালাচ্ছেন? ম্যাডাম আপনার জাম থাম, তুই থাম, এ ভাই এদিক দিয়ে ব্যারিকেড দিতে, আরে আরে কোন দিক দিয়ে যাবে ও, এ ওরে চাপা চাপা, ওরে ওই যে দেখা যাচ্ছে ওরে চাপা, এ ম্যাডাম, এ ম্যাডাম, আরে আসেন 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 আসেন, আরে ম্যাডাম চাপা দিয়ে আস্তে আস্তে, আসুক 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 আসুক, স্লো স্লো স্লো, আয় 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 আয়। এখনো আমি বারবার তাকাচ্ছি, ও ভাই সাহ তোমরা ভাই আমার গাড়িটা নিয়ে বারবার কেন চালাও আমি এটাই বুঝতে পারতেছি না। তোমরা কেন আমার গোডাউনের গাড়িটার কিভাবে রং চেঞ্জ হয়, রং চেঞ্জ হয় এভাবে চেঞ্জ হয়? ভাই রে ভাই, তো কি করা উচিত কিছুই বলবো না, কারণ এটা আমাদের গাড়ি না। যদি আমাদের মানে গাড়ি হতো তাহলে কিন্তু ব্যাড দিতাম। এটা একটা মাফিয়ার গাড়ি, তোমরা ভালো করে জানো। ওই মা কি অ্যাক্সিডেন্ট হয়েছে রে ভাই, দেখো দেখো আস্তে, স্লো 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 স্লো, ভাই দেখো ট্রাকটার নিচে ভাই প্রাইভেট ঢুকে গেছে ভাই, লোকটা তো মারাই গেছে, যাই হোক কিছু করার নাই। আরে এ ভাই, এ বাইকার কোথা থেকে আসলো? উল্টো পথে বাইকার চলে আসছে। বন্ধুরা দেখো এটা কি আমার দোষ ছিল? আমি কিন্তু ওকে মারিনি, আমি হুট করে দেখলাম, এতক্ষণ তো দেখিনি ওকে। এ ভাই সাহ কি অবস্থা আপনার, কি ভাই কি সমস্যা কি? আরে ভাই একটু তাড়াতাড়ি যেতে চাচ্ছিলাম। ভাই তাড়াতাড়ি যেতে গেলে তো হবে না ভাই, আপনি কেন উল্টো পথে ঢুকছেন ভাই, অ্যাক্সিডেন্ট হয় আপনাদের জন্য। হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবার এক্সাইটেড টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তো বন্ধুরা আজকে কিন্তু আমরা ঢাকা সায়দাবাদ বাস টার্মিনাল আছে, আর আজকে আমাদের গাড়ি কিন্তু স্টার লাইন, স্টার লাইন কিন্তু ফেনীর বাস, সেটা তোমরা ভালো করেই জানো। আর আজকে আমরা ঢাকা থেকে ফেনি যাব, এখান থেকে ফেনি 388 কিলোমিটার, 14 ঘন্টা 30 মিনিটের মতো সময় লাগবে ভাই, 14 ঘন্টা লাগবে ভাই। এটা জিএমটি ম্যাপ ভিতরি, বেটা ভাষণেই সম্ভব। যাই হোক বন্ধুরা আজকে আমরা ঢাকা থেকে তো ফেনি যাব, আমাদের গাড়ি স্টার লাইন। আর যিনি রিকোয়েস্ট করছেন ওনার নাম হচ্ছে আয়েশা আক্তার, উনি বলছে ভাই স্টার লাইন, স্টার লাইন না, উনি কোনো গাড়ির কথাই বলেনি, উনি বলছে ঢাকা থেকে ফেনি যান ভাই। হ্যাঁ ইনশাল্লাহ ফেনি যাবার, স্টার লাইন যখন বস, ফেনীর বস, তখন স্টার লাইনকে নিয়েই যাবো, তা কথা বাড়াবো না। লেস্ট গার্ড বাড়াবার মতো আজকে নো, শয়তান প্রো না ভাই, শয়তান প্রোকে সবসময় দিলে হবে না ভাই, অন্য প্রোরা তো বসে আছে ভাই। আজকে আমাদের কিং প্রো, কিং প্রোকে নিয়ে যাবো। আস তোমরা তো ভালো করে জানো ডেঞ্জার প্রো মারা গেছে ভাই, ডেঞ্জার প্রো আর আসবে না, নতুন একজন প্রো আসছে, তা তোমাদের মধ্যে থেকে একজনের নাম সিলেক্ট করা আছে, সেই আসবে। 10 জন প্রোকে আমি সিলেক্ট করে রাখছি। যাই হোক কথা বাড়াবো না, আস্তে আস্তে বিসমিল্লা আল্লাহর নাম নিয়ে বের হয়ে যায়। আজকে আমাদের কিং প্রো গাড়ি চালাবে, ওস্তাদ বারান বারাত ক্লিয়ার। তো বন্ধুরা হ্যাঁ হর্ন ফর্ন সব ঠিক আছে, মোটামুটি ডাইনিং টিকেটটা দিয়ে দিলাম। আর আমি আজকে বনটে বসছি ভাই, বনটে বনটে ভাই, এই দেখো কত লোকজন বসে আসছে, এই পেছনে ড্রাইভার আছে আমাদের কিং প্রো। হ্যাঁ আবার 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 ক্লিয়ার, আস্তে ক্লিয়ার যা, হালকার মধ্যে বাইন টিকার মার, হালকা হালকা, স্লো 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 আয়, হ্যাঁ স্লো স্লো স্লো, হালকা। আজকে আমি দেখবো এরা কীভাবে অ্যাক্সিডেন্ট করে ভাই, আমি থাকলেও অ্যাক্সিডেন্ট করি তা না, অ্যাক্সিডেন্ট আসলে কপালের ব্যাপার। যাই হোক বাড়া যা বাড়া যা, ক্লিয়ার। বন্ধুরা আমরা সায়দাবাদ বাস টার্মিনাল থেকে কিন্তু বের হয়ে গেলাম, আজকে আমরা কোন দিক দিয়ে যাচ্ছি ভাই এটা তো বুঝতে পারলাম না, ওই দিক দিয়ে গেলাম না কেন, যাই হোক যেদিক দিয়ে পারি সেদিক যাক, আমাদের রুট যেভাবে দেখাবে ম্যাপ যেভাবে দেখাবে আমাদের সেভাবেই যেতে হবে। বাই ইন্ডিকেটর রাখা, আস্তে ব্রেকে বা হালকা স্লো যা, ক্লিয়ার, আস্তে ব্রেকে চাপাই দিয়ে চলে যা হালকা দিয়ে। আজকে আমরা ফেনীর বাসকে নিয়ে কিন্তু ডাইরেক্ট কোথায় যাচ্ছি ভাই, ফেনীর বাসকে নিয়ে ভাই ফেনীতে যাচ্ছি ভাই, আর কোথায় যাবো। যাই হোক বন্ধুরা 381 কিলোমিটার আমাদেরকে যুদ্ধ করতে হবে, আজকে দেখি আমাদের কিং প্রো, আমাদের কিং প্রো কেমন কি চালায়। ও আমাদেরকে আবার ডাইনে যেতে হবে, ডাইনিং ইন্ডিকেটারটা দিয়ে রাখি, স্লো ব্রেকে পারাক, ফুল রাউন্ডে ঘুরতে হবে, হালকার মধ্যে যা, ক্লিয়ার, স্লো হালকা যায়, হালকা যায়, ক্লিয়ার, ফুল টানাবে টানাবে, ক্লিয়ার, প্লাস্টিক আছে, ক্লিয়ার টানাবে, হালকা স্লো স্লো স্লো, হালকা চাপাই দেবে যা, ফ্লাইওভার ইউজ করতে হবে। এখন আমাদের ফ্লাইওভার ইউজ করতেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা কিন্তু মোটামুটি একেবারে ফ্লাইওভারের রুটে পড়ছি ভাই, এটাকে যাত্রাবাড়ি ফ্লাইওভার, হ্যাঁ এত ঘুরে আসার কোনো দরকার ছিল ওই পাশে আসলে তো। ও ভাই এখান থেকে যাত্রাবাড়ির ফ্লাইওভারটা ভাঙা কেন, যে কোনো মধ্যে ভাই দুর্ঘটনা ঘটতে পারে, ওটা আমাদের কর্তৃপক্ষ দেখা উচিত, ফ্লাইওভার ভেঙে গেল কীভাবে। যাই হোক এখন আমাদের দেখতে হবে গেমে অনেক কিছুই সম্ভব, অনেক কিছুই সম্ভব না, হালকা হালকা বাড়া যান বাড়া যান। আজকে কিন্তু ফুলফিল যাত্রী নিয়ে ভাই যাচ্ছি, আর এখন শীতের আবহাওয়া দেখতে পাচ্ছ, আকাশে সুন্দর মেঘ ঘুরে বেড়াচ্ছে ভাই, সুন্দরভাবে আমরা যাচ্ছি ভাই, চমৎকার আকাশ ভাই, কী গ্রাফিক্স রে ভাই, কী গ্রাফিক্স, মারাত্মক গ্রাফিক্স। এখন নাকি ভাই আবার ইয়ের গ্রাফিক্সও নাকি বাস সিমুলেটার ইন্দোনেশিয়ার গ্রাফিক্সও নাকি ইউরোট্রাকের মতো হয়ে গেছে ভাই, জানি না ভাই আমি কখনো খেলিনি, হতে পারে আপডেট চলছে ভাই, হতে পারে, হলে তো ভালোই মোবাইলে খেলা যাবে, কিন্তু আমার মোবাইলে মনে হয় চলবে না ভাই, আমার পচা মোবাইল। হালকা জান হালকা, ক্লিয়ার ক্লিয়ার, হালকা ব্রেক 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 ব্রেক, হালকা ধীরে হালকা ধীরে। ইউরোট্রাক যদি বাসিডেটটা যদি অনেক রিয়েল হয়ে যায়, মানে অনেক আপডেট হয়ে যায়, তাহলে ভাই ইউরোট্রাক একদম বাস্তব হয়ে যাবে, এটাই হচ্ছে কথা, বাস্তব হয়ে যাবে মানে আমরা বাস্তবে চোখের সামনে যা দেখি তাই হয়ে যাবে ইউরোট্রাক।
এটাই হচ্ছে ভাই, এটারও আপডেট চলতেছে, ইনশাল্লাহ চলে আসবে। হালকা 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 হালকা। ও ভাই সাহেব, আমাদের এখনো ফ্লাইওভারের রিভিল দিতে হবে ভাই, তাহলে কোনোদিন এই পাশ থেকে আসতাম না, এখন আমাদের এই পাশ থেকে আসতে হলো। আরে ভাই রে ভাই, কি একটা অবস্থা, টান 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 রে ভাই, অনেক দূর যেতে হবে রে ভাই। ভাই এখানে তো আসলে আমার হাতে কিছু নাই, ওই যে এই বাইকার গুলা ভাই যে কোনো ভাবে আমাদের সামনে চলে আসে, মানে আমাদের যেমন কেমন যেন চুম্বকের মতো আকর্ষণ করে, যে ভাই বাইকার গুলো আসছে তখনই মনে হয় কি আমাদের গাড়ি ঝাঁপাই পড়ার জন্য। এ কি রে ভাই টান, এই বাইকার বাইকার এতক্ষণ ধরে বিল দিচ্ছে কেন? ও বেরো যাবে বাসের সাথে, ভদ্রলোক বাইকার, আস্তে আস্তে হালকা আগলে আর প্রাইভেট আছে, হালকা ব্রেকে পা রাখেন, হালকা টান ভাই টান 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 রে ভাই টান। আমি ভাই ছোট গাড়ি হলে ঠিকই চলে যেতাম। ও স্যার টাকা বের করেন, টাকা বের করেন, টাকা দেন টাকা দেন, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, তাড়াতাড়ি তাড়াতাড়ি ছাড়েন, বাড়ান বাড়ান বাড়ান। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু বের হয়ে যাচ্ছি, ফ্লাইওভার না টোল ফোল দিয়ে বের হয়ে যাচ্ছি আস্তে আস্তে। ক্লিয়ার স্টার লাইন ফেনির বস ভালো করেই জানো, তাকে নিয়ে কিন্তু আজকে আমরা যাচ্ছি আস্তে আস্তে, হালকার মধ্যে হালকার মধ্যে হালকার মধ্যে। ক্লিয়ার যান ক্লিয়ার যান স্যার, বাড়া যান। এখন শুধু খেলাধুলা হবে ভাই, খেলাধুলা শুরু হয়ে গেছে ভাই। সামনে কাঁচপুর ব্রিজ আছে, কাঁচপুর ব্রিজটা পার হবে ভাই, এত তাড়াতাড়ি কাঁচপুর ব্রিজ চলে আসলাম, হতে পারে ভাই কাঁচপুর ব্রিজ। হালকা হালকা ক্লিয়ার টানাবে কিন্তু, ওরা ধরা টান, ওরা ধরা টানাবে, আস্তে ধীরে আস্তে ধীরে, হালকা যান ওস্তাদ, বেড়া দেখেন ভাই। শয়তান প্রোকে রেজিস্টার দিয়েছি ভাই, তোমরা এখন থেকে সবাই দেখি শয়তান প্রোকে চাও ভাই। আরে আমার যে ভাই ম্যাক্স প্রো কিং প্রো, আরে ভাই আমার কোনো দোষ ছিল না ভাই, এখানে কি হয়েছে আমি জানি না, এই ল্যাম্বরগিনিটা ভাই কি। আরে ম্যাডাম আপনি কেন গাড়ি চালাচ্ছেন ম্যাডাম, আপনার জন্য তো ভাই লেগে গেল আপনার পিছনে আপনার দামি গাড়িতে ভাই, আর সামনে একজন বাইকারকে নিশ্চয়ই আপনি মারছেন, আপনি মারছেন ভাই। এই ল্যাম্বরগিনিটাকে আটকাও তোমরা, কে কোথায় আসো আস্তে। আরে ল্যাম্বরগিনি পালাচ্ছে কিন্তু, আরে ধর বেটারে ধর। বন্ধুরা দেখতে পাচ্ছ এই বাইকারকে মেরে পালাচ্ছে, আমরা কত ভালো, আমরা তো আগের দিনও কত বাইকারকে মারছিলাম, আজকে একটা ল্যাম্বরগিনি বাইকারকে মারলো তাই আমরা এত মাথা খারাপ হয়ে গেল। এ ধর 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 ল্যাম্বরগিনি কেন টান দিছে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন ল্যাম্বরগিনিকে ধরার জন্য কিন্তু উঠে পড়ে লাগছি, একটা চাপ দিয়ে দেবো, ওইদিকে ল্যাম্বরগিনির ম্যাডাম কিন্তু কঠিন টার্ন দিয়েছে ভাই, আমরা কিন্তু ল্যাম্বরগিনির পিছনে এসি। এ থাম থাম থাম, তুই থাম, এ ভাই এদিক দিয়ে ব্যারিকেড দিতে হবে, আরে কোন দিক দিয়ে যাবে ও, এ ওরে চাপা চাপা, ওরে ওই যে দেখা যাচ্ছে ওরে চাপা, এ ম্যাডাম এ ম্যাডাম, আরে আসেন 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 আসেন, আরে ম্যাডাম চাপা দিয়ে আস্তে আস্তে আসুক 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 আসুক, স্লো স্লো স্লো, আই 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 আই, ভাই সাহ আটকাইছি ভাই, আমিও অ্যাক্সিডেন্ট করে গেলাম, কোনো ব্যাপার না ম্যাডাম, আপনি কিন্তু মেরে দিয়ে পালাচ্ছেন, এটা কিন্তু অন্যায় করতেছেন। হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছি ল্যাম্বরগিনির মালিকটা কত খারাপ, যাই হোক আমরাও কম খারাপ না, ছেড়ে দিলাম, আয় আয় পিছনে আয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছি একটা ল্যাম্বরগিনি যে কিনা একটা সহজ সরল লোককে মেরে চলে যাচ্ছিলো, আর সেই সময় আমাদের কিং প্রো আর আমি সুন্দরভাবে কিন্তু তাকে আটকানোর চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম, বুঝলো না, তারপরে আমরা চাপিয়ে দিলাম। কারণ আমরাও ভাই দোষ মানে দোষী কম না ভাই, আমরাও কিন্তু আগের দিন শয়তান প্রোকে নিয়ে হোক অন্য প্রোকে নিয়ে হোক আমি নিজে হোক অনেক কিন্তু মোটরসাইকেলটাকে মেরেছি ভাই, এখন কেন ভাই আমরা এত সৎ সাজছি, যাই হোক কোনো ব্যাপার না, আমাদেরকে 336 কিলোমিটার যেতে হবে, আশা একটা রিকোয়েস্টে কিন্তু আমরা যাচ্ছি, অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে আপনি রিকোয়েস্ট করছেন সুন্দরভাবে, খুব ভালো লাগছে। হালকা হালকা বারান বারান বারান, আস্তে আস্তে স্লো স্লো স্টার্ট, স্লো যান স্লো যান, বাম মেরে যান বাম মেরে যান, ক্লিয়ার হালকার পথে বেরে যান, ক্লিয়ার আস্তে, বাইকার আছে বাইকার আছে, মেনেন না, চাপা চাপা বেরে যান। ও ভাই সাহেব বাইকারকে কীভাবে চাপটা চাপ দেয়নি, পাশ দিয়ে বেরোয় গেছি ভাই, কোনো মারিনি, আজকে চেষ্টা করবো বাইকারদের না মারার, কেমন যেন ভাই চুম্বকের মতো কাজ করে বাইকারগুলোকে দেখলে, ক্লিয়ার দাও বাইক আসে মধ্যে মধ্যে আমার সামনে চলে আসে, হালকা 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 প্লাস্টিক টান ভাই টান 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 টান, মাথা গরম আছে টান, হালকা 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 বারান 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 বারান, ক্লিয়ার গুড 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 ভাই, কী টানটা দেয়, আরে ভাই সাহেব এই ইন্ডিয়ান গাড়িগুলো জমে ঝামেলা করতেছে আমাদের এখানে, সে চাপা দিয়ে বেরো যান, ক্লিয়ার হালকা শাই আছে, ক্লিয়ার হালকা ধীরে বারান 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 বারান, গ্রিন লাইন গুড গুড, এই যে ঠিক আছে এই যে টানাবে, খেলা কিন্তু জমে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ, খেলা জমে গেছে, হালকা 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 চাপা দিয়ে আমাদেরকে অনেক দূর যেতে হবে, ফেনি যেতে হবে, ফেনি ফেনি স্টার লাইন ফেনির বসকে নিয়ে যাচ্ছি, সামনে কিন্তু ভলভো আছে, আস্তে স্লো স্লো স্লো, ট্রাক মাম্মি, আরে ভাই বাম মারতে হবে বাম মারতে হবে, বাম মারা ছাড়া কোনো পথ নাই, কারণ এখান থেকে হানিবের ভলভো দুর্বল হয়ে পড়ছে, যে কারণে আমাদেরকে এখন বাম মেরে হয়ে উড়া দুড়া দিতে হবে। ভাই আর বাম মারার কোনো দরকার নাই, আমরা হানিবের সামনে দিয়ে আস্তে করে চাপাই চাপাই বেরো যাই ভাই, স্লো মেঘনা ব্রিজ চলে আসছে, হালকা হালকা স্লো, আরে বুঝলাম না রে ভাই, কে সালম কোথায় যাচ্ছ ভাই, একটু তো মাঝে মাঝে চোখ একটার জায়গায় দশটা করতে হয়, যাই হোক এদিকে চাপ আছে এদিক দিয়ে বেরো যাই,
এদিকে লাইনটা মনে হয় ফাঁকা আছে ভাই, প্রচুর চাপ প্রচুর চাপ। আমরা কিন্তু চলে আসি মেঘনা ব্রিজ, এই কুমিল্লাই পৌঁছাতে পারলাম না। আসছে স্লো স্লো, আবারও বাইকার আমাদের সামনে, মরতে মরতে বাইকার গুলো কেন আমাদের সামনে আসছে ভাই? একটুর জন্য লাগেনি, একটুর জন্য লাগেনি। আস্তে আস্তে স্লো স্লো স্লো। ও বাই সাপ, কতগুলো বাইকার আজকে না পিটান দেয় আমাদের বাইকারদেরকে মারলে। নে যা, সামনে অনেকটা গ্যাপ রাখছি ভাই, চালা তুই চালা যা। বন্ধুরা আজকে কিন্তু আমরা কোথায় যাচ্ছি জানো? আজকে আমরা ফেনি যাচ্ছি, ফেনি ফেনি আসছে ভাই, সব লেগে যাচ্ছে। ফেনি যাচ্ছি ঢাকা থেকে। যারা যারা আমার চ্যানেল গেমবিডি 2.0 এবং বস গেমার চ্যানেল নতুন দেখছো, তারা কিন্তু অবশ্যই দুটো চ্যানেলকে কিন্তু ঘুষি মেরে দিবা, আর পাশে থাকা বেল বাটনটিকেও ঘুষি মেরে দিবা। বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিবা। আমরা কিন্তু সবার রিকোয়েস্ট রাখছি ভাই, রাখার চেষ্টা করছি। এর মধ্যে কিছু কিছু রিকোয়েস্ট আছে যেগুলো আমি গল্প বানাই, যেগুলো আমার কাছে মনে হয় গল্প বানানো যায়, সেগুলো আমি কিন্তু গল্প বানাই। হালকা 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 বারান 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 ভাই, এসি গাড়িতে যাচ্ছি, ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। আবারও বাইকার, দেখো আমি কোথা থেকে ওভারটেক দেবো, সামনে কি অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হচ্ছে। হালকা হালকা হালকা, আরে কেডা মারে আমারে ভাই, মারিস না মারিস না, আস্তে আস্তে স্লো স্লো যান, স্লো স্লো যান, স্লো স্লো যান, স্লো যান। হালকা 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 হালকা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। সাইড টান দিলেই তো হয়ে যায় ভাই, সাইড টান দিলেই কিন্তু হয়ে যায়। আস্তে 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 হালকা হালকা, বেরো যান বেরো যান বেরো যান, বাড়া যান বাড়া যান। ঠিক আছে ঠিক আছে ওস্তাদ, হালকা ধীরে হালকা ধীরে, ক্লিয়ার ভাই যান হালকা। এখন আমরা একে ওভারটেক দিব, আস্তে স্লো 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 স্লো, চাপাই দেন হালকা, গুড 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 ভাই গুড। এই তো খেলা হবে বন্ধুরা। আমরা কিন্তু মেঘনা ব্রিজের পরে আসি বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর আজকে কিন্তু নতুন একটা গ্রাফিক্স মোড, যে মোডটা হচ্ছে ইন্দোনেশিয়ান গ্রাফিক্স মোড। এটা আসলে আমাকে এক ভাই বলছে, ভাই একটু খেলে দেখেন কেমন লাগে। তা খেলে দেখলাম মোডটা ভালো, কিন্তু এই 9টার সময় দিলে, 9টা বা 10টার দিকে দিলে এই মোডটার এই কিছু কিছু জায়গা সাদা হয়ে যায়। এটা আসলে কোনো দোষ না, সাদাটা স্বাভাবিক। আরেকটা গ্রাফিক্স মোড নতুন আমার কাছে চলে আসছে, আমি ওই মোডটা এবার ইউজ করব। ওটা হচ্ছে অক্সিজেন HD। ও ভাই HD ইউজ করব। এখন আমরা কিন্তু করছি এটা কি বলে ইন্দোনেশিয়ান গ্রাফিক্স মোডটা ইউজ করতেছি, JVX-টা ইউজ করছি, সেটা খুব সুন্দর। আমি যখন BD নেক্সট জেন, এই বাইকার BD নেক্সট জেন খেলি, তখন কিন্তু JVX ইউজ করে খেলি। হালকা 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 চাপাই চাপাই, আস্তে আস্তে স্লো 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 স্লো, বাইকার মেরেন না বাইকার মেরেন না, হালকা হালকা বারান বারান বারান। আলহামরা আছে, ক্লিয়ার যান। এই আলহামরা এদিকে কি করে? আস্তে হালকা বাড়া যান বাড়া যান, 1-0 ওভারটেক দেন। SC আমরা SC, আলহামরাকে আমরা ওভারটেক দিয়ে চলে গেলাম। ওস্তাদ বাড়া রাখেন, হালকার পথে যান হালকার পথে যান, সামনে বাইকার আছে, দেখে শুনে দেখে শুনে। 266 কিলোমিটার আমাদেরকে যেতে হবে, অনেক দূরের পথ আমাদেরকে যেতে হবে। আস্তে আস্তে হালকা হালকা স্লো স্লো, বাম মারেন বাম মারেন বাম মারেন, ক্লিয়ার গুড গুড গুড। এই তো ওস্তাদ, এই যে হালকার পথে হালকার পথে হালকার পথে বাড়া যান, ক্লিয়ার। এই যে ঠিক আছে ঠিক আছে, এই যে খেলা হবে, খেলা কিন্তু জমে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর খেলা জমে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। আজকে আমাদের কিং প্রো গাড়ি চালাচ্ছে, দেখতে পাচ্ছ। এখন আমরা কুমিল্লায় আসতে পারলাম না, কুমিল্লায় আসতে পারিনি, কারণ হচ্ছে রাস্তায় অনেক জ্যাম ছিল, যে কারণে আমরা কুমিল্লায় আসতে পারিনি। কুমিল্লায় যেতে গেলে আমাদেরকে এখন আরও গতি বাড়াতে হবে। কুমিল্লার পরেই কিন্তু ফেনি ভাই, এটা ভাই সবাই জানে। তারপরও কেন বলছি বলছি, এই কারণে ভাই এখনো আমি বারবার তাকাচ্ছি। ও ভাই সাহ, তোমরা ভাই আমার গাইডার নিয়ে বারবার কেন চালাও আমি এটাই বুঝতে পারতেছি না। তোমরা কেন আমার গোডাউনের গাইডার কীভাবে রং চেঞ্জ হয়, রং চেঞ্জ হয়ে এভাবে চেঞ্জ হয় ভাই রে ভাই? তো কি করা উচিত কিছুই বলবো না, কারণ এটা আমাদের গাড়ি না। যদি আমাদের মানে গাড়ি হতো তাহলে কিন্তু ব্যাট দিতাম। এটা একটা মাফিয়ার গাড়ি, তোমরা ভালো করে জানো। ওই মাফিয়ার গাড়িটা কিন্তু আমার গোডাউনেই আছে, ওটা কিন্তু ব্রাজিলিয়ান। এটা আবার কোন রূপের কীটা আবার এটা নিয়ে আসে আল্লাহ মাহফুজ জানে। যাই হোক, যে পারুক যে নিয়ে আসুক, আমাদের এখন দেখার দরকার নেই। আগের দিনও গেম খেলতে যেয়ে দেখি ওই গাড়িটা বেরোয় গেছে। আস্তে স্লো স্লো, ক্লিয়ার ব্রেক, হালকা 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 হালকা। ও বাইরে ভাই, কী টান্ডা দিলাম, শ্যামলী বদি পুরো খেলে গেছে। হালকা ক্লিয়ার, এখানে এত জ্যাম কেন? অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট, কাকে মারছিস ভাই? বাইকার না না না, কোনো বাইকার না। ও ভাই আরে, অ্যাক্সিডেন্ট দেখতে দেখতে ভাই দেখো আমি নিজেই মেরে দিলাম। এ পিছনে আসিস না, ও ভাই ট্রাক মারছে ট্রাক মারছে, ভলবো ভলবো ভলবো, অবস্থা খারাপ, মারামারি। ও ভাই না, মারামারি কেন, মারামারি করে নাকি সুন্দর ছাড়াছাড়ি হয়ে যায়। যাই হোক ভালো, আমি আর সাজন প্রো থাকলে বা অন্য কোনো প্রো থাকলে কিন্তু আমরা মারামারি করতাম, কিন্তু এখন কোনো মারামারি করবো না। আমাদেরকে 234 কিলোমিটার যেতে হবে, 8 ঘন্টা লাগবে ভাই, কোনোদিন শুনছো ভাই? 8-14 ঘন্টা লাগে ফেরিতে যেতে। আমরা দাউদকান্দি ব্রিজ চলে আসতে আসছি, হালকা 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 হালকা, আমার চাপা লাইন দিয়ে চলে যায়, কী করবো ভাই? ও ভাই সাহ, বাইকার মেরে দিছে মনে হচ্ছে, ও ইন্ডিয়ান গাড়ি বাইকার মেরে দিছে। যাই হোক, আমরা চাপা রাস্তা দিয়ে
চাপা রাস্তা দিয়ে বের হয়ে গেলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে সাধারণত ইজি বাইক, সিএনজি বা মোটর সাইকেল এইগুলো চলাচল করে। সেই রাস্তায় যদি এত বড় একটা গাড়ি ঢোকে, যাই হোক আমার সামনে কোনো গাড়ি নাই বলে আমি এই রাস্তায় ঢুকলাম। যদি গাড়ি থাকতো তাহলে কিন্তু কোনোভাবে ঢুকতাম, নাহলে আমাকে সারাদিন ধরে পার হতে হতো কিন্তু এই দাউদকান্দি ব্রিজটা। যাই হোক কোনো ব্যাপার না, হালকা আস্তাদ বাড়া যান বাড়া যান, সামনে ফাঁকা ফুঁকো থাকলে টান দিয়ে চলে যান। এবার কিন্তু গতি বেড়ে গেছে সামনে, বাইরে কিন্তু সৌদির গাড়ি আছে, হালকা স্লো 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 স্লো। হ্যাঁ যাবা যা যাবা যা, আরে বাইরে লেগে গেল, তারপর আস্তে 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 যাবে যাবে যাবে, ক্লিয়ার যাই ক্লিয়ার যাই, হালকা ঠিক আছে। 218 218 সামনে সৌদি, এই লাইনে ভাই এত সৌদি খেলাধুলা করতেছে খুব। হালকা ধীরে হালকা ধীরে হালকা ধীরে টানাবে, খেলা কিন্তু জমে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ উড়া দুড়া টান চলতেছে ভাই, উড়া দুড়া টান, খেলা কিন্তু জমে গেছে। আমাদের কিং প্রো কিন্তু খেলা জমাইতেছে স্টার লাইনকে নিয়ে বন্ধুরা, দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর গাড়ি আছে। টিআর ট্রাভেলস ভাই, টিআর ট্রাভেলস কোনো ব্যাপার না, আস্তে হালকা 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 টান দেন টান দেন টান দেন, ক্লিয়ার যান বাড়া যান বাড়া যান বাড়া যান। ও ভাই সাহেব ভাই সাহেব ভাই সাহেব, হালকা হালকা ক্লিয়ার। এ ভাই সামনে আবার বাইকার আছে, এ ন্যাশনাল তুই কিন্তু চাপাস না, তাহলে কিন্তু আমি বিপদে পড়ে যাবো, একটা নিয়ে বেরোয় যাচ্ছি কিন্তু আমি। হ্যাঁ ঠিক আছে ওস্তাদ, সামনে বাইকার আছে, খেয়াল খোল করে চলেন, আজকে পন করছি ভাই, একটা বাইকারকেও মারবো না, হালকা 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 হালকা, দরকার হলে নিজেদের গাড়ি খাতে ফেলে দেবো কিন্তু বাইকারকে মারবো না। টান দিছে কি ভাই আজকে স্টেলেনের খেলা কিন্তু জমে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ কঠিন জমা জমছে। আস্তে ক্লিয়ার ক্লিয়ার, হালকার মধ্যে বেরো যায় ক্লিয়ার, হালকা ধীরে টান দেবে, খেলা হবে, গুড। 195 কিলোমিটারে নামাই নিয়ে আসছি, তার মানে বুঝতে পারছো কি টানটা দিচ্ছি আমরা, সেই লেভেলে টান দিচ্ছি বলেই তো ভাই এত মানে ঘুমাই নিয়ে আসছি পথ। হালকা শুধু বাইকার আর বাইকার, এই রাস্তায় শুধু বাইকার আর বাইকার, ও ভাই বাইকারের দল। যাই হোক অন্যদিকে চলে গেল, খুব ভালো হলো, বাইকার যত আমার সামনে থেকে ঘুমে যাবে ততই ভালো, তা নাহলে মনে হবে ওদেরকে মেরে দেই। আস্তে আস্তে হালকা 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 হালকা, আবার একটা বাইকার দেখো রেসিং বাইক টানতেছে ভাই, সামনে একজন রেসিং বাইকার আছে, হেভি টান ফান চলতেছে অনেকক্ষণ ধরে। আমি তাকে হর্ন দিয়ে সাবধান করছি যে ভাই তুই সর, আমি আসতেছি। আস্তে ক্লিয়ার ক্লিয়ার, যাবে যাবে যাবে, আস্তে স্লো 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 স্লো, হালকা 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 হালকা, বাড়া যান বাড়া যান বাড়া যান। আবারও বাইকার ভাই, এখানে অনেক হোটেল আছে ভাই, হোটেলের দিকে তাকায় না ভাই, আমরা এখন কোনো হোটেলে বিরতি দিতে পারবো না, আমি তোকে কিন্তু অনেকক্ষণ ধরে সাবধান করছি। ও বাইরে মারছি নাকি, না 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 মারিনি মানে, ও ভাই সাহ ভাই সাহ ভাই সাহ, মারিনি মারিনি দেখি না, মারিনি মারিনি, বেঁচে আছে বেঁচে আছে ভাই। আমি তো মনে করলাম বাইকার মেরে দিচ্ছি কিং প্রো, এই কিং প্রো বাইকার টাইকার মারিস না ভাই, আমাদের তো এমনি কেস হয়ে যাচ্ছে। 172 কিলোমিটার দূরে যেতে হবে আমাদেরকে, সামনে এটা কি গাড়ি ভাই, নাম তো বুঝতে পারছিস না, ইগল কল কল কল। 171 কিলোমিটার ভাই, একটু আগে না ওই গাড়িটাকে আমি দেখে আসলাম আমার পিছনে, ও আমার আগে গেল কিভাবে, বুঝতে পারতেছো কোন গাড়িটার কথা বলছি, এই ট্রাকের সামনে যে গাড়িটা ভাই, আমাদের সেই হারা মানে মাফিয়া যে গাড়িটা ইয়ে করছে, ওই যে দেখো ভাই, এ মানে কি বলবো রাগটা যা হয় ভাই, গাড়িটা আবার সামনে গেল কিভাবে আমার, একটু আগে তোকে দেখে আসলাম রে ভাই যে তুই ইয়ে পিছনে, বুঝলাম না ভাই এ ডবল চাকার গাড়ি এত এত পাওয়ার পাচ্ছে কোথা থেকে, নিশ্চয়ই অন্য কোনো কোম্পানি আসছে, যে কোম্পানিও কিন্তু এই গাড়ি ইয়ে করছে ভাই, গাড়ি শুধু আমরা একটা চুরি করছি তা কিন্তু না, গাড়ি কিন্তু আরও কয়েকটা আছে। আর ওই যে পিছনে মোটর সাইকেল লেগে আছে, ওই গাড়ি যদি আমি চালাতাম তাহলে কি হতো, সেই মাপের উড়াধরা হতো। আর এখন ভাই এইটা নিয়ে চালাচ্ছি ভাই, ও আমার সাথে পারলোই না। 169 কিলোমিটার দূরে যেতে হবে, আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে ফেনী, আমাদের গাড়ি হচ্ছে স্টেলেন। যারা যারা আমার চ্যানেল গেমপিডি 2.0 এবং বজগঞ্জ চ্যানেল নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই দুটো চ্যানেলকে ঘুষি মেরে দিবা, আর বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিবা ভাই। উড়া দুড়া টান কিন্তু শুরু করছে আমাদের কিং প্রো, আসতে স্লো 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 স্লো, খেয়াল করিস ভাই খেয়াল করিস, গাড়ি একটা আসতেছে খেয়াল করিস, এই টানটা কিন্তু জটিল হচ্ছে ভাই, হর্ন দিয়ে চালানো কিন্তু মজাই আলাদা, আসতে স্লো 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 স্লো, অ্যাক্সিডেন্ট 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 অ্যাক্সিডেন্ট, হালকা 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 বেড়ে যান বেড়ে যান, ক্লিয়ার ভাই। যতই অ্যাক্সিডেন্ট হোক আর যাই হোক আমরা কিন্তু ফাঁক তাল দিয়ে কিন্তু উড়া দুড়া দিয়ে সুন্দরভাবে বেরোয় যাবো, আবারও সৌদির গাড়ি, হ্যাঁ সৌদি ডানে যাবেস না কিন্তু, 157 কিলোমিটার মাত্র, 157 কিলোমিটার কোনো ঘটনা না, কত সুন্দর সুন্দর হোটেল শুধু দেখেই যাচ্ছি ভাই, ব্রেক দিচ্ছি না, আস্তে আস্তে ওস্তাদ ক্লিয়ার। হ্যাঁ ঠিক আছে ওস্তাদ বাড়া যান বাড়া যান, এই যা ঠিক আছে ওস্তাদ, হালকার পথে হালকার পথে, হ্যাঁ গুড গুড গুড, হালকা 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 হালকা, যাবে 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 যাবে, বাড়ান বাড়ান বাড়ান, ও ভাই না মারলে আর হতো না, শেষ পর্যন্ত লেগেই গেল, আমি কিন্তু ইচ্ছা করে মারিনি। আস্তে যাই 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 ক্লিয়ার, হালকার পথে হালকার পথে, সামনে কিন্তু এমআর ট্রাভেলস, এমআর ট্রাভেলস ভাই, ও বাবারে এরা আবার কবে ভলভো গাড়ি বের করলো, এমআর ট্রাভেলস ভলভোর সাথে কিন্তু আমরা আমরা যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ কঠিন একটা জায়গা দিয়ে যাচ্ছি, জায়গাটা কিন্তু অনেক অনেক সুন্দর একটা জায়গা বন্ধুরা, দেখতে পাচ্ছ পাশে কিন্তু এমআর ট্রাভেলস আছে, আর আমরা কিন্তু স্টার লাইন, দুজনের কালারটা কিছুটা একই রকম, এমআর ট্রাভেলস কিন্তু আমাদেরকে সুন্দরভাবে ওভারটেক দিয়ে গেল,
দিতে পারলে দিক, কোনো অসুবিধা নেই, আমরা ওভারটেক দিতে পারি। আমরা ওভারটেকতে চলে গেলাম এমআর সি, এমআর স্লিপার সারছে, কিন্তু আমার ভলভো রূপ কবে ধরলো বুঝি না ভাই। কিছু আজিব আজিব গাড়ি এখানে ভাই দেখা যায়, আজিব না এমআর ট্রাভেলস বের করতেই পারে, আমরা হয়তো জানি না। হালকা আস্তে আস্তে ধীরে আস্তে, স্লো 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 স্লো, এইভাবে কেউ ব্রেক ধরে গ্রিন লাইন সে প্লাস্টিক 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 প্লাস্টিক, যা 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 বেরো যা, ক্লিয়ার, গ্রিন লাইন ওভারটেক দেন ভাই। প্লাস্টিকটাকে যদি আমি না ছাড়তাম তাহলে কিন্তু বিশাল বিপদে পড়ে যেতাম, যে কারণে প্লাস্টিকটাকে ছেড়ে দিলাম আর স্টার লাইনকে নিয়ে আমি আসছি সেফ সেফ ভাবে কিন্তু বের হয়ে গেলাম। 126 কিলোমিটার দূরে আছে আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে ফেনী, আমাদের গাড়ি কিন্তু হচ্ছে স্টার লাইন। যারা যারা আমার চ্যানেল গেম বিডি 2.0 এবং বস গেমার চ্যানেল নতুন দেখছো তারা কিন্তু দুটো চ্যানেলকে ঘুষি মেরে দিও, আর বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিও। আর বেশিক্ষণ না, 122 কিলোমিটার দূরে আছে আজকে, ভিডিওটার কোনো পার্ট করবো না, একবারেই শেষ করার চেষ্টা করবো। বারা যান সামনে কিন্তু সোহাগের রেলেট আছে, ও ভাই রে ট্রাকের ওভারটেক দেখ, ক্লিয়ার। আবারও কিন্তু আমাদের গায়ের গতি বেড়ে গেল, কেন গতি বাড়ার একটাই কারণ, আমরা আমাদের নিজেদের এলাকায় যাচ্ছি, যে জন্য আমরা খুব মস্তান হয়ে যাচ্ছি। আস্তে স্লো স্লো এলিট রোবটেক দেন, ক্লিয়ার ক্লিয়ার, আসে আসে হালকা 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 ভাই, বাম দিক দিয়ে ওভারটেক দিতে হবে, বাম দিক দিয়ে স্লো যান স্লো যান, আসে স্লো যান, চাপাই দেন চাপাই দেন, ক্লিয়ার, বাড়ান 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 বাড়ান। বাম সাইডটা আমি কেন ইউজ করি, এই কারণে ইউজ করি যে ভাই ডান দিকে গাড়ির চাপ অনেক বেশি থাকে, যে কারণে আমি বাম সাইডটা ইউজ করি। ও ভাই সাহেব এইদিকে কিন্তু মানিক মানিক ওভারটেক দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, আর ফাঁকতাল দিয়ে কিন্তু আমি ওভারটেক দেওয়ার চিন্তা ভাবনা করতেছি ভাই রে ভাই, ধুলা মোলা উড়াই দিচ্ছে একেবারে, ধুলা মানে কঠিন ধুলা উড়াচ্ছি। হালকা 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 হালকা, ক্লিয়ার ক্লিয়ার, আসতে হালকার মধ্যে হালকার মধ্যে হালকার মধ্যে জান আস্তে, ক্লিয়ার, খেলা কিন্তু জমে গেছে। ও ভাই সাহেব ছেড়ে দিলাম তাকে, ও রে বাইকার বাইকার ভাই, এই দেখো বাইকারের সাথে কি উড়া দৌড়া হচ্ছে ভাই, এই বাইকার স্লো স্লো, বাইকার মারবো না বাইকার মারবো না, আমি কিন্তু ইচ্ছা করে আজকে মেরে তক্তা খুলে দিতে পারতাম তোদের, কিন্তু তক্তা খুলবো না, আমি বাম সাইডে যাই, তোদের দেখলে আমার গায়ের গতি বেড়ে রাগ উঠে যাচ্ছে। স্লো হালকা হালকা হালকা, ওস্তাদ বাড়া যান বাড়া যান বাড়া যান, ক্লিয়ার আছে ক্লিয়ার আছে, স্লো 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 স্লো, হ্যাঁ বাইকার ওভারটেক দেন, ডান দিকে বাইকার বাম দিকে আমি, চাপাই দেন তো একটা ভালো মতন চাপ দিয়ে দেন, যে আমাদের পিছনে লাগা। আরে ও ভাই কতটা রাস্তা কমায় আসলাম, 96 কিলোমিটার দূরে আছি মাত্র, 3 ঘন্টার মতো লাগবে ভাই, 3 ঘন্টা লাগবে 96 কিলোমিটার যেতে ভাই, রাস্তায় তো কোনো জ্যামই নাই। আস্তে ক্লিয়ার ক্লিয়ার ওস্তাদ, আস্তে আস্তে হালকা 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 হালকা, এই যা ঠিক আছে, বাড়ান বাড়ান বাড়ান। আমাদের গাড়িটা কেমন আছে এটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানা দিও, আজকে আমাদের গাড়ি কিন্তু স্টার লাইনের গাড়ি, চমৎকার একটা গাড়ি বন্ধুরা, হিনো 1J, আর সামনে পিছনের শেপটা একটু আপডেট, আপডেট বলতে হচ্ছে আমি তো আর আপডেট করি না, যারা আপডেট করে, অনেকগুলো ফ্রন্ট আছে আবার ব্যাক সাইডও আছে যেগুলো আমরা ইউজ করি না, অরিজিনাল না হলেও বা এটা অরিজিনালের মতোই করার চেষ্টা করছি। এখন এই টাইপের গাড়ি আসছে, স্লো বেরো যান ভাই বেরো যান, এখানে থেকে লাভ নাই, বাম দিয়ে বেরো যান, গুড গুড, হালকা হালকা আস্তাদ হালকা, ক্লিয়ার 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 ক্লিয়ার, হালকা 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 হালকা, ও বাইরে কতগুলো ওভারটেক দিলাম, আবার কি ল্যাম্বরগিনি ভাই, ল্যাম্বরগিনি দেখলে তখন আমি বাইরের মোড়ে চলে যাই। বাইরে বাই, আবারও কিন্তু বাইকার আছে, বাইকার শট, আর মাত্র 62 কিলোমিটার, সামনে এটা কি গাড়ি, কোন কোম্পানির গাড়ি এটা, মার্সিডিজ বেঞ্জ, বুঝলাম না, ব্লু স্টার ভাই, ব্লু স্টার কোন কোম্পানি ভাই, ব্লু স্টারের গাড়ি কোনটা ভাই আমি জানি না, ব্লু স্টারের গাড়ি দেখতে পেলাম। 60 কিলোমিটার দূরে আছি আমরা, আস্তে আস্তে আমাদের গাড়ির গতি আবার বাড়াচ্ছি, এখন আস্তে আস্তে চালাচ্ছিলাম, এখন আবার বাড়িয়ে যাচ্ছি আস্তে আস্তে, 57 কিলোমিটার। আমাদের যাত্রীরা ভাই বেশিরভাগই ঘুমায় গেছে, যে কারণে আমাদের উড়া ধরাগুলো বুঝতে পারিনি, আর কেউ কমপ্লেনও করেনি, অনেকে জেগেছিল তারা খুব খুশি ছিল ভাই, যে উড়াদুড়া দেওয়ার জন্য আমরা খুব উড়াদুড়া দিচ্ছি আস্তে আস্তে, ও বাড়া যায় ক্লিয়ার, ওস্তাদ হালকার উপর দিয়ে যান ক্লিয়ার, রাস্তা এরকম ফাঁকা থাকলে যে কি মজা, হালকা রেখে বাম মারি দিয়ে বেরো যান, বাম মারি দিয়ে বেরো যান, হালকা 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 হালকা, বাই রে বাই, অ্যাক্সিডেন্টের পর অ্যাক্সিডেন্ট, আস্তে 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 হালকা 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 বেড়ে যায় ক্লিয়ার ক্লিয়ার। ও ভাই সাহ বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই 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 ভাই, কি অ্যাক্সিডেন্ট হয়েছে রে ভাই, দেখো দেখো আস্তে স্লো 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 ভাই, দেখো ট্রাকটার নিচে ভাই প্রাইভেট ঢুকে গেছে ভাই, লোকটা তো মারাই গেছে, যাই হোক কিছু করার নাই। আরে এ ল
ভাই এই বাইকার কোথা থেকে আসলো? উল্টো পথে বাইকার চলে আসছে বন্ধুরা, দেখো এটা কি আমার দোষ ছিল? আমি কিন্তু ওকে মারিনি, আমি হুট করে দেখলাম, এতক্ষণ তো দেখিনি ওকে। এ ভাই সাহেব, কি অবস্থা আপনার? কি ভাই, কি সমস্যা কি? আরে ভাই একটু তাড়াতাড়ি যেতে চাচ্ছিলাম। ভাই তাড়াতাড়ি যেতে গেলে তো হবে না ভাই, আপনি কেন উল্টো পথে ঢুকছেন ভাই? অ্যাক্সিডেন্ট হয় আপনাদের জন্যই। এই দেখো এক বাইকার, সে এখানে এসে ঝামেলা করতেছে। অ্যাক্সিডেন্টের মধ্যে ঝামেলা করলে হবে? যাই হোক, ঝামেলা ফামেলা ছেড়ে আমরা এখন চলে যাচ্ছি ফেনীর দিকে। পিছনে ভাই অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে গাড়িগুলো, সামনে কোনো গাড়িটাই দেখা যাচ্ছে না। আমাদের গাড়ি হচ্ছে এই, পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে আছি আমরা, পঁয়তাল্লিশ। এইসব গাড়ির যদি 1.36 এ থাকতো না, দেখতে কি পরিমাণ স্পিড থাকতো। স্পিড এখানে মোটে নাই, 410 হর্স পাওয়ারের ইঞ্জিন লাগায় কি চালানো যায়? আর একটু স্পিড বেশি হলে খুব মজা হতো, তাহলে দ্রুত পৌঁছা যেতে পারতাম আমরা। আস্তে ঘুরে যাই, ঘুরে যাই, ঘুরে যাই, ঘুরে যাই, ঘুরে যাই, হালকা হালকা হালকা, স্লো 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 স্লো, হালকা হালকা, ঠিক আছে, গুড গুড। সাউথ লাইন আছে ভাই, বরাবর যাই, ক্লিয়ার, হালকা হালকা হালকা। বাইকার আছে কিন্তু, আবার বাইকার মেরেন না, গুড, হালকার মধ্যে বেরো যান, ক্লিয়ার, উস্তাদ, ভারত 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 ভারত, যাই যাই যাই, ঠিক আছে। সেরা ওভারটেক ভাই, এগুলোকে বলে সেরা ওভারটেক। এই ওভারটেকগুলো খুব মারাত্মক হয়ে থাকে, যেগুলো আমাদের কিং প্রো, ম্যাক্স প্রো, ডেঞ্জার প্রো, এরা দিয়ে থাকতো। ডেঞ্জার প্রোর কথা কি বলবো, ডেঞ্জার প্রো তো ভাই ডেড হয়ে গেছে। আমাদের শয়তান প্রো কিন্তু ভালো গাড়ি চালায়, কিন্তু শয়তান প্রো অনেক হাসায়। ফেনীর কাছে 24 কিলো, 24 কিলো, সবার মুখে হাসি ফুটে গেছে ভাই। আমরা ফেনী শহরে চলে আসছি, কিন্তু ফেনী শহরে হালকা হালকা হালকা, ও ভাই আসিনি, মানে আসার মতো অবস্থা হয়েছে, তো তাই হাসি ফুটছে আমাদের। স্লো স্লো স্লো, হালকা 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 হালকা, বারান 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 বারান, ক্লিয়ার ভাই। কীভাবে ন্যাশনালকে ভাই চাপ দিলাম, দেখছো, চাপ দিয়ে বেরোয় গেছে। এই যে ফেনী শহর মানে চলে আসছি, 10-16 কিলোমিটার। এ ভাই নিচ দিয়ে যাওয়ার কথা ছিল, তো আমরা উপরে কেন যাচ্ছি? আই সাহ, কোন দিক দিয়ে নামবো? ভুল রাস্তায় চলে আসছি ভাই, নিচে দিয়ে গেলে এতক্ষণ ফেনি পৌঁছে যেতাম। যাই হোক, সামনে থেকে যে মানে নিচে নামতে হবে। তো বন্ধুরা আমরা কিন্তু ফেনীতে চলে আসছি, বন্ধুরা দেখতে পাচ্ছ ফেনী শহরটা খুব চমৎকার শহর বন্ধুরা। সেই ফেনী শহরের উপর দিয়েই যাচ্ছি এখন, আমাদেরকে সারা দুনিয়া ঘুরে এসে ভাই ফেনীতে নামতে হবে। আমি কেন ওই ওইটাতে না ঢুকে আমি ভুল করে অন্য রুটে ঢুকে পড়ছি, কোনো ব্যাপার না, আমরা ওখান থেকে নিচ থেকে ঢুকে যাবো, ওই পাশ থেকে পার হওয়ার পরে। দুইটা ওয়েতে যাওয়া যায়, যারা সামনে দিকে নামবে, ও ভাই ওখান থেকে কাটা থাকলে হয়। দেখো ভাই ফেনী শহরের কত ইয়ে, আস্তে আস্তে, হালকা হালকা হালকা, বাইকার আছে, স্লো 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 স্লো, কাটা যাবে, এখান থেকে কাটা আছে, হালকা 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 হালকা, ভুল হয়ে গেছে রে ভাই, ভুল হয়ে গেছে। এখানে ঢুকাই দেন ওস্তাদ, ফুল ঘুরান ফুল ঘুরান ফুল ঘুরান, এই রাস্তা দিয়ে যাবো আমরা। ভুল যখন হয়েছে কিছু করার নাই, হালকা হালকা স্লো স্লো যান, হালকা হালকা হালকা, যান যান যান, তারা যান। দেখো ভাই একটা ভুল করলে তার কতটা ইয়ে দিতে হয়, মাসুল দিতে হয়, সেটা শুধু দেখো। সে ক্লিয়ার যান, ক্লিয়ার যান, ক্লিয়ার যান, হালকা ধীরে হালকা ধীরে, বাড়া যান বাড়া যান, হালকা, আমরা এখান থেকে ঢুকে যাবো ভিতরে। উল্টো পথে চালালাম গাড়ি ভাই, উল্টো পথে, স্লো, তাও ফেনী শহরে চলে আসছি। তো বন্ধুরা আজকের এই যাত্রা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেল গেম বিডি 2.0 এবং বস গেমার চ্যানেল, এই দুটোকে ঘুষি মেরে দিও, বেশি বেশি লাইক করবে কিন্তু ফাটাফাট করে দিও। তার আগে একটা ঘাই লেগে গেলো ন্যাশনালটাকে, সরি সরি বস, সরি। হালকা 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 ভাই, ভুল পথে ঢুকলে যা হয়, আমরা মোটর সাইকেলওয়ালাদের বলবো কি ভাই, আমরা নিজেরাই তো ভাই ভুল পথে ঢুকে পড়ছি। ফেনী শহরের কোথায় আছি তাও জানি না, এত বড় একটা শহর কোথায় আছি বুঝতেই পারতেছি না ভাই, ফেনী শহরের কোন দিকে যাচ্ছে। ও যাই হোক, এখান থেকে আমরা রাস্তা পেয়ে গেলাম। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আমরা কিন্তু ফেনী শহরে চলে আসছি, এই যে ফেনী শহর, আল্লাহ হাফেজ।